বাস্তব কথা বলছি, যদি গত বর্ষ দিনে এই পুরপুরা দরবার শরীফের পীরজাদারা ওখানে না হাজির থাকত, না জানি পুরপুরা শরীফটা ভাঙরে পরিণত হয়ে যেত। ঠিক না বে? ঠিক, ওরা চেয়েছে ফুরফুরাটাকে ভাঙর করতে, আমরা দিইনি। তবে হ্যাঁ, আপনাদের কত পাওয়ার আছে, ফুরফুরার নামটাকে বদলাম করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। যে সামনে কেউ না আসে, যদি কেউ পাতাখোর হয়ে যায়, কারো চাটা হয়ে যায়, চাকে যাক, আমি আমা আমি একা যে বাংলার কোন মানুষ হাতে না আসে, আমি সাফের সিদ্দিকীর সামনে গিয়ে আমার বুকটা পেতে দেব, মরতে রাজি আছি। দাদা পীরের দরবারের ইজ্জত আমি নষ্ট করতে রাজি নাই। তাই প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, দাদা পীরের মুরিদ আপনারা, দাদা পীরের ভক্ত আপনারা, বিশেষ করে আমার রাজ্যের আমার দেশের শুধু মুসলমান নয়, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষের হৃদয়ের স্পন্দন হলো ফুরফুরা শরীফ। আসুন আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে ফুরফুরা শরীফের ইজ্জতটা রক্ষা করি। শুধু ফুরফুরা শরীফ নয়, আস্তে আস্তে আগামী দিন প্রত্যেকটা ধর্মে স্থানীয় ভাবে কিন্তু আঘাত হবে। ভাত যখন রান্না হয় সব ভাত টিপে টিপে দেখতে লাগে না, ঠিক না বে? ঠিক হয়েছে না হয়নি, ওই একটা দুটো টিপে দেখে লাগে যে রান্না হয়ে গেছে, নাবিয়ে দাও। এ টেস্ট চলছে, এ টেস্ট চলছে, ফাইনাল কিন্তু সামনে আসছে। তাই অনুরোধ করে বলছি, এখনো অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন, এখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। তবে পীরজাদা হিসাবে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন, মজবুত হন, না হলে একে 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 আমার আপনার টোটাল ক্ষমতাটাকে নষ্ট করার চক্রান্ত শুরু হয়েছে। এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন বারুইপাড়া হাইকোর্টের অ্যাডভোকেট জনাব মোহাম্মদ সৈয়দুজ্জামান ভাই সাহেব। আসসালামু আলাইকুম। প্রথমত